টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি যথেষ্ট সাহসী এবং ঠোঁটকাটা স্বভাবের মানুষ। কেউ অপমান করলে তাকে ছেড়ে দেয় না, উল্টে দু কথা শুনিয়ে দিতে দ্বিধা করেন না তিনি। সোশ্যাল মিডিয়ার সুবাদে বিনোদন দুনিয়ার অভিনেত্রীদের খুব সহজেই টার্গেট করেন কিছু মানুষ, তবে তাদের জন্য স্বস্তিকা একাই একশো। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয় স্বস্তিকাকে। ডিভোর্সি সিঙ্গেল মাদার স্বস্তিকাকে নিয়ে চর্চার অন্ত নেই সামাজিক মাধ্যমে। আবার তার পোশাক পরিচ্ছদ নিয়েও সোশ্যাল মিডিয়াতে কাটাছেঁড়া হয়। এবার টুইটারে জৈনিক নেটিজেনের স্বস্তিকাকে উদ্দেশ্য করে সরাসরি অশ্লীল মন্তব্য করলেন, আবার পাল্টা জবাবও পেলেন। তন্ময় ঘোষ নামের জৈনিক নেটিজেনের টুইটারে স্বস্তিকাকে প্রশ্ন করেন, এক রাতের জন্য কত টাকা নেন। তার জবাবে স্বস্তিকা যে উত্তর দেন তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। একটুও সময় না নিয়ে স্বস্তিকা লিখেন, স্যার আপনার সেই সামর্থ্য নেই, আপনি কল্পনাই করতে পারেন কেবল বিনামূল্যে, তাই সেই চেষ্টা করুন। স্বস্তিকার এই জবাব কিন্তু নেটিজেনদের মন জয় করে নিয়েছে আরও একবার। অভিনেত্রীর ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। অন্যদিকে যে ব্যক্তি স্বস্তিকাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেছিলেন তাকে ধুয়ে দিয়েছেন নেটিজেনরাই। কেউ লিখেছেন, আপনার চিকিৎসার প্রয়োজন আছে, আশা করি তাড়াতাড়ি সুস্থ হবেন। স্বস্তিকাকে উদ্দেশ্য করে ভক্তরা লিখেছেন, স্বস্তিকা আপনাকে ভালোবাসি, আপনার ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে। উল্লেখ্য, কিছুদিন আগে স্বস্তিকা নিজের মেকআপবিহীন দুটি ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, গ্রে ম্যাটার অ্যান্ড ইয়েস কল মি ওল্ড, ওল্ড ইজ সেক্সি অ্যান্ড আই নো ইট। সেই সময় রামবণিক নামের এক ব্যক্তি অভিনেত্রীকে বিধে লেখেন, আপনাকে অভিনেত্রী কম, যৌনকর্মী বেশি লাগে। ওই ব্যক্তির মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবার তোলপাড় শুরু হয়। স্বস্তিকা উত্তরে লেখেন, থ্যাংক ইউ রামবাবু, ওরা তো খেটে খাওয়া মানুষ, ওদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার, আপনি নিজের চিন্তাধারা ওদের মতো বড় করুন, দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে, অল দ্য বেস্ট। দেশ ও দশের কথা বলে।